সংস্কারের 2 বছরের মধ্যেই মাগুরার 4 লেন সড়কে দেখা দিয়েছে ফাটল ও গর্ত, ঘটছে দুর্ঘটনা। সড়ক বিভাগ বলছে যানবাহনে অতিরিক্ত পণ্য বহনের কারণেই এমনটি হয়েছে। যানজট কমাতে 2016 সালে মাগুরা সদর উপজেলার রামনগর থেকে আবালপুর গ্রাম পর্যন্ত সড়ক প্রশস্তকরণের প্রকল্প হাতে নেয় সড়ক বিভাগ। শহরের ঢাকা রোড থেকে পুলিশ লাইন পর্যন্ত 4 লেন সড়কের কাজ শেষ হয় 2020 সালে, কিন্তু এরই মধ্যে বিভিন্ন জায়গায় সৃষ্টি হয়েছে ফাটল ও গর্ত। যেটা ওদিকে 4 লেনের কাজ এখনো শেষ হয় নাই, এবার সে রাস্তাগুলো সব ভেঙে আগেই নষ্ট হয়ে গেছে, চলাফেরা জনগণের সমস্যা। নতুন এই সড়কে মাঝে মধ্যে দুর্ঘটনা ঘটছে বলে জানান স্থানীয়রা। এই মাঝে মাঝে উসট খেয়ে লোক পড়ে যায়, মাইক্রো বাজে যায়, মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট হয়, তারপর মানুষ উসট খেয়ে পড়ে যায়। এই রাস্তাটা অতি জরুরি সংস্কার করার বিশেষ অনুরোধ করি। রাস্তার ত্রুটি দূর করতে ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে সড়ক বিভাগ। যে সব জায়গায় সিট বেকার আছে সেই সব জায়গায় মূলত বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় 2.5 বছর আগে সমাপ্ত হলেও যেহেতু ঠিকাদারের ডিফেক্ট লাইব্রেরি পিরিয়ড চলমান আছে এবং ঠিকাদারকে এতদ বিষয়ে চিঠি দেওয়া হয়েছে, তারা এগুলো খুব শীঘ্রই মেরামত করে দিবে। মাগুরা সদর উপজেলার রামনগর থেকে আবালপুর গ্রাম পর্যন্ত সড়ক প্রশস্তকরণের প্রকল্পে ব্যয় হয়েছে 112 কোটি 7 লাখ টাকা। দীপ্ত, বার্তাকক্ষ। সংস্কারের 2 বছরের মধ্যেই মাগুরার 4 লেন সড়কে দেখা দিয়েছে ফাটল ও গর্ত, ঘটছে দুর্ঘটনা। সড়ক বিভাগ বলছে যানবাহনে অতিরিক্ত পণ্য বহনের কারণেই এমনটি হয়েছে। যানজট কমাতে 2016 সালে মাগুরা সদর উপজেলার রামনগর থেকে আবালপুর গ্রাম পর্যন্ত সড়ক প্রশস্তকরণের প্রকল্প হাতে নেয় সড়ক বিভাগ। শহরের ঢাকা রোড থেকে পুলিশ লাইন পর্যন্ত 4 লেন সড়কের কাজ শেষ হয় 2020 সালে, কিন্তু এরই মধ্যে বিভিন্ন জায়গায় সৃষ্টি হয়েছে ফাটল ও গর্ত। যেটা ওদিকে 4 লেনের কাজ এখনো শেষ হয় নাই, এবার সে রাস্তাগুলো সব ভেঙে আগেই নষ্ট হয়ে গেছে, চলাফেরা জনগণের সমস্যা। নতুন এই সড়কে মাঝে মধ্যে দুর্ঘটনা ঘটছে বলে জানান স্থানীয়রা। এই মাঝে মাঝে উসট খেয়ে লোক পড়ে যায়, মাইক্রো বাজে যায়, মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট হয়, তারপর মানুষ উসট খেয়ে পড়ে যায়। এই রাস্তাটা অতি জরুরি সংস্কার করার বিশেষ অনুরোধ করি। রাস্তার ত্রুটি দূর করতে ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে সড়ক বিভাগ। যে সব জায়গায় সিট বেকার আছে সেই সব জায়গায় মূলত বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় 2.5 বছর আগে সমাপ্ত হলেও যেহেতু ঠিকাদারের ডিফেক্ট লাইব্রেরি পিরিয়ড চলমান আছে এবং ঠিকাদারকে এতদ বিষয়ে চিঠি দেওয়া হয়েছে, তারা এগুলো খুব শীঘ্রই মেরামত করে দিবে। মাগুরা সদর উপজেলার রামনগর থেকে আবালপুর গ্রাম পর্যন্ত সড়ক প্রশস্তকরণের প্রকল্পে ব্যয় হয়েছে 112 কোটি 7 লাখ টাকা। দীপ্ত, বার্তাকক্ষ।